আপনার আমি ট্রাই করবো আপনাদেরকে সবচেয়ে পপুলার যে বিল্ডারগুলো ওগুলো দেখানোর, বুঝতে পারছেন, যেন যে কোনো থিম আপনি কাস্টমাইজ করতে পারেন, ক্লিয়ার, ডিজাইন করতে পারেন। তো আমি একটা প্লাগ ইন নেই, এই প্লাগ ইনটা প্রিমিয়াম প্লাগ ইন, পেইড প্লাগ ইন। এলিমেন্টটা যেমন ফ্রি প্রো ভার্সন আছে, বা WP হচ্ছে শুধু পেইড, সমস্যা না, আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখ, চেক করে একটু, কোনটা ফ্রি ফ্রি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এক বছরের জন্য, আর আপনাকে আনলিমিটেড দিছি না? চেক করছিলেন বাসায় গিয়ে কেউ? তারপরও প্রোটা প্রোটা চেক করছেন? প্রো কিন্তু আর অনেক অনেক কিছু আছে। না, এই যে দেখেন, এটার দাম হচ্ছে $46, তাও শুধুমাত্র একটা ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, আপনার সি প্যানেল আছে? সি প্যানেল আইডি পাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ, না থাকলে ঠিক আছে, আমি আমারটাই করতেছি, মনে নাই? সি প্যানেল থাকলে আর একটা জিনিস দেখানো যেত। আচ্ছা, কিভাবে জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় দেখছি, কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় দেখছি। আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা করা হয় সফটাকুলাসের মাধ্যমে, একটা অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে, ক্লিয়ার। সো আমি আমার সি প্যানেলে ঢুকলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওকে, এখানে কি আসলো, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওকে, তো দিলাম। এখন আমি একটা ডিরেক্টরি দিলাম, সাপোজ 207, ঠিক আছে, এগুলো যা আছে তাই থাকলো, ইনস্টল দিয়ে দিলাম, ক্লিয়ার। সো আমার ইউআরএলটা কি হবে, tarekmenon.com/ctg207, ওকে। সার্ভারের জায়গা নেই যেন, একটু লেট হচ্ছে, নর্মালি এটা খুব দ্রুত হয়ে যায়। আজকে আপনাদের ওয়ার্ডপ্রেসে কততম ক্লাস? আটটা তো নর্মালি, একটা এক্সট্রা নিব হয়তো। আপনাদের বিজনেস ওয়েবসাইট দেখাবো, ই কমার্স দেখাবো, কিছু প্লাগ ইন দেখাবো, তারপরে, হ্যাঁ, তারপরে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হবে। ঠিক আছে, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিভাবে, ওয়ান ক্লিকের মাধ্যমে, বুঝতে পারছেন। আপনাদের যখন সি প্যানেল থাকবে, সি প্যানেলে দেখবেন এরকম একটা অপশন থাকবে, সফটাকুলাস, ক্লিয়ার। আচ্ছা, সো আসলাম এখানে, আমার এখন বাই ডিফল্ট এই অবস্থা, ওকে। অ্যাপিয়ারেন্সে এসে আমি একটা থিম ইনস্টল করি, নর্মালি ফ্রি থিম, আমি কোনটার কথা বলছি যেটা কাস্টমাইজ করা খুব ইজি, ওশান WP,
এছাড়া আপনার বাসায় যদি সময় পান ট্রাই করতে পারেন অ্যাস্ট্রা WP, অ্যাস্ট্রা মেবি, সেম এটার মতোই এই থিমটা, এটা একটা ফ্রি থিম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাও আর একটা ফ্রি থিম, দুটা ফ্রি থিম, বুঝতে পারছেন? প্লাগ ইন ইনস্টল দিলাম, সেই এলিমেন্টারটা করে রাখি, যদি এলিমেন্টার আমার আসলে প্রয়োজন নাই আজকে। হ্যাঁ, আজকে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো, বলতেছে ল্যান্ডিং পেজ কি, একটু ওয়েট করেন, ভিজুয়াল কম্পোজারটা ইনস্টল করে নিই। একটা জিনিস দেখেন, আমি হয়তো আপনাদেরকে এই জিপ ফাইলটা দিব, হ্যাঁ, সো জিপ ফাইলটাই ডাইরেক্ট ইনস্টল করা শুরু করবেন না, হয়তো এই যে এখানে একটা জিপ ফাইল, এটাকে আগে এক্সট্র্যাক্ট করে দেখবেন এটার ভিতরে আরও কোনো ফাইল আছে কি না। আপনি যদি ডিরেক্ট এই জিপ ফাইলটাই ইনস্টল করেন তাহলে কিন্তু ইনস্টল হবে না, আপনাকে প্লাগইনের জিপ ফাইলটা ইনস্টল করতে হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? যে ভিতরগুলো যদি দেখেন index.php আছে, ওটাই আপনার প্লাগইনের ফাইল, ওটাই ইনস্টল করবেন, বুঝতে পারছেন? শুধু জিপ ফাইল মনে পাইলে বা থিম পাইলে যদি মনে করেন যে এটাই মেন না, এটার ভিতরে আরও অনেক ফাইল থাকতে পারে। হ্যাঁ, না না, আপনি তো এইটা এটা করবেন, ঠিক আছে? এটা কেন বলতেছি, এটা হচ্ছে ডকুমেন্টেশন, যখন কোনো প্রিমিয়াম থিম বা প্লাগইন পাবেন ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ডকুমেন্টেশনটা ভালো করে পড়া, ক্লিয়ার? এই ডকুমেন্টেশনে গেলে আপনি দেখতে পাবেন এই থিমের সব কিছু, এই প্লাগইনটা, সরি, এই প্লাগইনে কোনটা কী কাজ, বুঝতে পারছেন? আচ্ছা, আমার প্লাগইন ইনস্টল হইল, প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে, ওকে। আচ্ছা, আমি একটা পেজ ক্রিয়েট করি, নাম দিলাম, ওকে, পাবলিশ দিলাম, পেজটা দেখি, পেজ এখন এই অবস্থা, আমি চাচ্ছি পুরো একটা ফ্রেশ, মানে একবার কিছুই থাকবে না, ওকে, তো ব্যাক করি, দেখেন পেজ অ্যাট্রিবিউটস, গেলাম ডিফল্ট টেমপ্লেট, এখানে আমি দিলাম কি, ল্যান্ডিং পেজ, আপডেট দিলাম, রিলোড দিলাম, আচ্ছা, আমাদের আর একটা প্লাগইন ইনস্টল করতে হবে, বলতো কোনটা? কাজ করলে সুবিধা, বাট অনেক থিমে আপনার বাই ডিফল্ট প্লাগইন ইনস্টল করা থাকবে, থিমের ভিতরে ইন্টারফেসটি চেঞ্জ থাকবে, বুঝতে পারছেন? আমি এটা একটু রিলোড দিই, এখন আমার আগের অবস্থাটা চলে আসছে, পুরো ব্ল্যাঙ্ক,
ব্ল্যাঙ্ক না আচ্ছা এই পেজটাকে এবার আমরা এডিট করব ওকে বাট এই পেজটা আমরা এডিট করব আগেরবার আমরা এলিমেন্টর যখন কাজ করছিলাম ফ্রন্ট এন্ডে হতো এটা হবে ব্যাক এন্ডে কাজ করে সেভ করে রিলোড দিয়ে তারপর আপনাকে কাজটা দেখতে হবে বুঝতে পারছেন আচ্ছা কাজ শুরু করার আগে একটা কথা বলি ল্যান্ডিং পেজ জিনিসটা কি ল্যান্ডিং পেজ হচ্ছে নর্মালি একটা ওয়ান পেজ ওয়েবসাইটও হতে পারে মাল্টি পেজও হতে পারে 95% টাইমে এটা ওয়ান পেজ ওয়েবসাইট হয় বুঝতে পারছেন আপনার কোনো প্রোডাক্ট লঞ্চ হবে ওই প্রোডাক্টের সামারি প্রোডাক্টের ফিচার এগুলো নিয়ে একটা ওয়েবসাইট হতে পারে আপনার একটা ফুল ই কমার্স ওয়েবসাইট লঞ্চ হবে দুই মাস পরে এটা সামারি নিয়ে একটা ওয়েবসাইট ওয়ান পেজ ওয়েবসাইট হতে পারে আপনি লিড কালেক্ট করতে চাচ্ছেন মানুষের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছেন তার জন্য একটা ওয়েবসাইট বানাতে পারেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো কালেক্ট করতে চাচ্ছেন ওর জন্য একটা ওয়ান পেজ ওয়েবসাইট দিস ইজ অলসো কল্ড ল্যান্ডিং পেজ সেলস ফানেল পেজ এটাও ল্যান্ডিং পেজ কীভাবে আপনি যে লিডটা কালেক্ট করলেন রাইট আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে মানুষের লিড কালেক্ট করলেন মানে কি মানুষের ইমেল কালেক্ট করলেন এই ইমেলগুলো স্টোর করে আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন দিস ইজ অলসো কল্ড ল্যান্ডিং পেজ যেটাকে বলা হয় সেলস ফানেল পেজ ক্লিয়ার কখনো যদি বায়ার বলে এই জিনিসগুলো তখন বুঝতে হবে যে দিস সে একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে ক্লিয়ার এবং মার্কেট প্লেসে এই কাজের চাহিদা সবচেয়ে বেশি আমি ল্যান্ডিং পেজটা দেখাচ্ছি আপনাদেরকে ভিজুয়ালের মাধ্যমে বাট আপনি যদি এলিমেন্টেরও করতে চান করতে পারবেন রাইট আচ্ছা সো ফার্স্টে আমি গেলাম কোথায় দেখেন আমি ফার্স্টে কী করলাম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম আমার কাজের সুবিধার্থে আমি একটা থিম নিলাম ফ্রি থিম আমি যদি বাই ডিফল্ট থিম নিয়ে কাজ করতে চাই আমি করতে পারবো তার জন্য আমাকে ডিসপ্লে ব্লক করে বাকি যে অংশগুলো আছে ডিলিট করে দিতে হবে পেজটা খালি করতে হবে বাট আমি ডাব্লিউপি ওশান নিয়ে জাস্ট ল্যান্ডিং পেজ টেমপ্লেটটা নেওয়াতে এটা অটো খালি হয়ে গেছে এখন আমি আমার নিজের মনের মতো করে ডিজাইন করতে পারবো বাইরের স্যাম্পল অথবা ওয়েবসাইটের লিঙ্ক অনুযায়ী করতে পারবো ক্লিয়ার অথবা আমি আমার নিজের ডিজাইনটা করতে পারবো ক্লিয়ার আচ্ছা সো আমি ফার্স্টে কী করলাম প্লাগিনটা ইনস্টল দিলাম এটা একটা প্রিমিয়াম প্লাগিন এটার কোনো ফ্রি ভার্সন নাই ক্লিয়ার সো এখান থেকে ফার্স্টে আমি কই যাবো ব্যাক ইন এডিটর ব্যাক ইন এডিটরে যাওয়ার পরে আমাকে ফার্স্টে কী করতে হবে একটা এলিমেন্ট অ্যাড করতে হবে বুটস্ট্র্যাপে মনে আছে ফার্স্টে আমরা একটা রো নিতাম যে মনে আছে আচ্ছা আমি একটা রো নিলাম রোতে গিয়ে আমি রোটা এডিট করব আমি এই রোতে দিতে চাচ্ছি স্ট্রেস রো ফুল উইথ ঠিক আছে ডিজাইন অপশনে গেলাম আমি চাচ্ছি এটার হাইট হবে ফুল আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইমেজ নিব এটার জন্য ফুল হাইট নিয়ে নেয় সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই সময় না একটা ডাউনলোডে করে ফেলি বুটস্ট্র্যাপের অ্যাসাইনমেন্টগুলো সবাই করতে পারছেন লাস্ট পর্যন্ত সবাই পারছেন দুইটা পিএইচডি মনে রাখবেন ওই দুইটা পিএইচডি এসএনএল বাড়ি ঘুমাচ্ছেন কেন ফ্রেশ হয়ে আসেন যান এটা ভাল লাগে না আচ্ছা আমি একটা নেই লেখাগুলো ফুটবে না একটা ব্ল্যাক ডার্ক নিতে যাচ্ছিলাম এটাই নেই লাস্ট ক্লাসে এটাই নিয়েছিলাম ড্র্যাগ করে দিলাম ঠিক আছে আপডেট দিলাম রিলোড দিলাম
আসলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডান ক্লিয়ার এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দুই ভাগ হবে দুই কলাম মনে আছে দুইটা কলাম নিতে চাইলে দুই ভাগ যদি তিনটা কলাম প্রথমটা বড় পরেরটা ছোট এটা মেবি হচ্ছে আপনার সেভেন বা ফাইভ এরকম মনে আছে না যে বারো কলাম এরকম আপনি বারোটা কলাম নিতে পারবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি যদি তিন কলামে ডিভাইড করতে চান করতে পারবেন তারপরে কোনোটা বড় কোনোটা ছোট করতে চান করতে পারবেন অথবা আপনি চাচ্ছেন কাস্টম এটাও করতে পারবেন কীভাবে নাইন ডিভাইড বাই টুয়েলভ প্লাস থ্রি ডিভাইড বাই টুয়েলভ আমি প্রথমটা নয় কলাম পরেরটা তিন কলাম চাচ্ছি আপনার ইকুয়াল টু যেন টুয়েলভ বাই টুয়েলভ ইকুয়াল টু ওয়ান রো হয় ইকুয়েশনটা আপডেট যদি দেই প্রথমটা কি নয় কলাম পরেরটা তিন কলাম হয়েছে না ক্লিয়ার সো কাস্টম আপনি নিতে পারবেন বুঝতে পারছেন জিনিসটা আচ্ছা সো আমি দুই কলাম নিলাম মানে ছয় ছয় বারো যেটা হাফ হাফ নিলাম সো এখানে আমি চাচ্ছি কি দিতে আমি চাচ্ছি একটা হেডিং দিতে ঠিক আছে আমি আপনাদেরকে এখানে মোটামুটি সবগুলি দেখাবো বাকিগুলো আপনারা আবার নিজেরা বাসায় দেখবেন ক্লিয়ার সো আমি একটা কাস্টম হেডিং নিলাম এটা হচ্ছে টেক্সট আপনি যে টেক্সটটা দিবেন ওটাই শো করবে সো আমি চেঞ্জ করে দিতে পারব লিঙ্ক ইচ্ছা করলে অ্যাড করতে পারব টেক্সট লাইন আমি আপাতত লেফটে রাখলাম তারপর হচ্ছে টেক্সটের কালারটা আমি কী চাচ্ছি আমি সাপোজ যেহেতু ডার্ক আমি হোয়াইট দিয়ে দিলাম ওকে আপনি এখান থেকে চুজ করতে পারবেন কালার কোডও দিতে পারবেন এগুলো মনে আছে সো আমি একটা হেডিং নিলাম এর নিচে আমি চাচ্ছি একটা সেপারেটর দিতে থাকে না হেডিংয়ের নিচে একটা সেপারেটর সো এটার কালার আমি দিয়ে দিলাম ব্লু আচ্ছা ঠিক আছে ব্লু এটা আমি দিয়ে দিলাম লেফট যেহেতু লেফটে আছে উইডটা তো আমার ফুল উইড হবে না একটা সেপারেটর আমি ফুল উইড চাচ্ছি শুধু হেডিংয়ের নিচে যাচ্ছে না সো আমি কমায় এটা 30% দিয়ে দিলাম ঠিক আছে সেভ চেঞ্জেস দিলাম এটার নিচে চাচ্ছি আমি একটা টেক্সট ব্লক নিতে ওই যে প্যারাগ্রাফ ট্যাগ বুঝতে পারছেন ঠিক আছে একটা টেক্সট দিলাম আমি জাস্ট এটার ইচ্ছা করলে আমি কালার এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো ক্লিয়ার হোয়াইট দিলাম টেক্সট অ্যালাইন লেফটে আমি রাখলাম যদি আমি সেন্টার করতে চাই সেন্টার করতে পারবো রাইট করতে চাইলে রাইট করতে পারবো বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো ইটালিক করতে চাইবো এখান থেকে ডিরেক্ট ফন্ট হেডিং নিতে পারবো আমার যদি একজ্যাক্ট আমি যে ফন্ট সাইজ চাচ্ছি ওটা কোট করে এখানে দিতে পারবো এটা ভিজুয়ালি আর এটা হোয়াইট কালার দেখে বোঝা যাচ্ছে না ঠিক আছে টেক্সটে গেলাম এই যে কালার কোড স্প্যান ট্যাগের ভিতরে আছে এখানে আমি যদি ফন্ট সাইজ 30 পিক্সেল দিয়ে হবে না মনে আছে আচ্ছা ইজি না অনেক হ্যাঁ আচ্ছা এর নিচে আমি একটা বাটন দিতে চাচ্ছি বাটন মনে আছে সেখানে নিলাম আমি জয়নার্স লিখলাম ঠিক আছে বাটনের স্টাইল ইচ্ছা মতো দিতে পারবেন আপনি যদি চাচ্ছেন এই স্টাইল দিবেন না কাস্টম নিজের স্টাইল দিবেন দিতে পারবেন ডিফল্ট কিছু থাকবে কাস্টম কাস্টমে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি রেড কালার আর টেক্সটের কালার দিতে যাচ্ছি হোয়াইট কালার ঠিক আছে শেপ আমি দিতে চাচ্ছি রাউন্ড স্কোয়ার রাউন্ডেড অনেকগুলো আছে চেক করবেন এগুলো ক্লিয়ার ফন্ট সাইজ
চেঞ্জ করতে পারবেন। বাটন আইকন দিতে চান দিতে পারবেন, আইকন কোথায় হবে লেফটে না রাইটে দিতে পারবেন। ফন্ট অসাম চেঞ্জ করতে পারবেন, আইকনটা চুজ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ প্লাগ ইন দিয়ে এক্সটার্নাল আইকন অ্যাড করা যায়, প্লাগ ইন দেখাবো গুলো, বাট নিজেদেরকে একটু বাসা খুঁজ রিসার্চ করতে হবে। কেন অ্যাসাইনমেন্ট করার টাইম পাচ্ছেন না কেন? হ্যাঁ কি শেষ হয় না কি অ্যাসাইনমেন্ট না, একটাই আসছে জয়েন আসছে। হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি রেড, ওটা হচ্ছে বাটনের, আমি যে উইজেটটা দিলাম উইজেটের নাম, বুঝতে পারছেন? সেভ চেঞ্জেস দিলাম, এখানে আমি কি দিলাম, এখানে আমি ইচ্ছা করলে ফর্ম দিতে পারি, ইচ্ছা করলে এখানে আমি আবার একটা ইমেজও অ্যাড করতে পারি, বুঝতে পারছেন? একটা ইমেজ দেই, এটা দেই না, এটা না, স্মল নেই, সেখানে আসলাম। আমি কি এটা এক্সটার্নাল লিংক হিসেবে অ্যাড করতে পারবো ইমেজ, বুঝছেন? মানে অ্যাঙ্কর ট্যাগ যেটাকে বলে, বাইরে থেকে ইমেজ অ্যাড করতে পারবো, আমি চাইলে আমার মিডিয়ার ভিতরে ইমেজটা নিয়ে লিঙ্ক করতে পারবো। ঠিক আছে নিলাম, এখন আই আপনার ইমেজটা কি থাম্বনেল হিসেবে থাকবে নাকি ফুল থাকবে এটা আপনাকে এখানে দিতে, থাম্বনেল হলে খুব ছোট হয়ে যাবে, সো আমি ফুল দিলাম। এছাড়া আপনি যদি চান হাইট উইথ ডিক্লেয়ার করে দিতে পারবেন, বুঝতে পারছেন? তারপর এটা আমি সেন্টারে রাখলাম, এখানে ইমেজে ক্লিক করলে কি বড় ইমেজটা দেখতে চান, যদি ওইভাবে চান ওগুলো দিতে পারবেন। আমি আপাতত নাম রাখলাম সিএসএস অ্যানিমেশন দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিলাম, দেখি কতটুকু আসছে ইমেজটা, আসছে? হ্যাঁ আসছে, ইমেজটা পিএনজি হলে হয়তো আরো ভালো হইতো, ঠিক না? এখন এই জিনিসগুলো অনেক উপরে উঠে আসছে না, এটা একটু নিচে আসলে ভালো হইতো, বা সবই তো জানেন। এই যে এখানে যাবেন এডিট ডিজাইন অপশন, মার্জিন প্যাডিং বর্ডার মার্জিন, ভিতরে চাইলে প্যাডিং, সো উপর থেকে চাচ্ছি মার্জিন হবে না, মার্জিন টপ, এভাবে তো দিতে পারবেন। এছাড়া প্লাস এমটি স্পেস নিলাম, হ্যাঁ উপর থেকে আমি সাপোজ 40 পিক্সেল খালি যাচ্ছি, সেটাকে নিলাম ড্র্যাগ করে কোথায় দিব উপরে না দিয়ে দিলাম, আপডেট দিলাম, রিলোড দিলাম, আগের চেয়ে একটু নামছে, ঠিক আছে? তো দুইটা ওয়েতে দেওয়া আছে, আপনি মার্জিন প্যাডিং করে করতে পারবেন, এমটি স্পেস দিয়েও দিতে পারবেন। জিনিসটা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ফার্স্টে থেকে এখানে কি করছিলাম, একটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট যদি থাকতো আমার কন্টেন্ট কিন্তু এখান থেকে শুরু হইতো, আমি স্ট্রেস রো মানে কন্টেনার, আমার ইমেজটা থাকবে ফুল উইড, স্ট্রেস রো মানে কন্টেনার থেকে শুরু হবে, ক্লিয়ার? আচ্ছা এটুকু বুঝতে পারছেন? ওকে এবার আমি আর একটা সেকশন করবো, সো আমাকে আবার কি করতে হবে, আর একটা রো নিতে হবে, এই রোটা আমি চাচ্ছি 3 বার, ঠিক আছে? এটা একটু ডিলিট করি, আবার একটা রো নিলাম, হ্যাঁ রোয়ের উপরে চাচ্ছি আমি একটা রো আছে হেডিং, ঠিক আছে দিলাম অ্যাবাউট আস, এটার নিচে আমি আবার
এটা কালারটা দিয়ে দেই, এটা তো হোয়াইট হবে না, সাপোজ রেড কালার দিয়ে দিলাম, টেক্সটাইল অ্যান্ড সেন্টার হবে, ওকে। এটা নিচে ইচ্ছা হলে কি আমি ডিভাইডার অ্যাড করতে পারি না, সো এটা অ্যাড করে নেবেন। এবার আমি চাচ্ছি এটার নিচে আর একটা রো হবে, ঠিক আছে, একটা রোতে আমার হেডিং গেল, হেডিংয়ের নিচে আর একটা রো হয়ে ওই রোটা তিন ভাগ হলো। সো এই রো এর ভিতরে যে রো নিলাম এটাকে কি বলা হয়, নেস্টেড রো, বুঝতে পারছেন? ফার্স্টে একটা রো নিলাম, রো এর ভিতরে আমি কি দিলাম, একটা হেডিং, ওই হেডিং এর নিচে আমি আর একটা রো নিয়ে ওই রোটাকে আমি কয় কলামে ভাগ করলাম, চার কলাম করে তিন ভাগ, বারো কলাম টোটাল, বুটস্ট্র্যাপের সিস্টেম যেটা। এবার এগুলোকে আমরা কন্টেন্ট দিই, একটা আইকন দিলাম, এডিট আইকন অ্যাড করি, দিলাম এটাই, ব্ল্যাক দিলাম, সেন্টার, ব্ল্যাকের সাথে মেবি হোয়াইটটাই ভালো লাগবে, রাইট? সেভ চেঞ্জেস দিলাম, সো আমার আইকন ডান। আইকনের নিচে আমি কি দিতে পারি, আর একটা হেডিং দিতে পারি, হেডিংয়ের নিচে আমি আর একটা টেক্সট ব্লক দিয়ে দিলাম, ওকে। এটাকে আমি সেন্টারে দিই, এগুলোকে আমি সেন্টারে নিলাম, জাস্ট ক্লিক করে মাঝখানে, বুঝতে পারছেন, দিলাম। এবার আমাকে এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিই, বারবার এক জিনিস লাগানো, জাস্ট কী করলাম, ক্লোন করলাম, ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে, ক্লোন করলাম, ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, ক্লোন করলাম, ড্র্যাগ করে, না এটা পুরাটা হবে না, যে এখানে চাচ্ছেন পুরাটা, এটা পুরাটা হবে না, হ্যাঁ, আপনি পুরো রোটা কপি করতে পারবেন, সাপোজ আপনি এই যে এইটা আছে না, এটা কপি দিলে পুরো রোটা কপি হয়ে যাবে, আপডেট দিলাম, রিলোড দিই, আসছে, হ্যাঁ, কত সময় লাগে একটু করতে, হ্যাঁ, বুঝি না, এক ঘন্টা, দেখেন ওটা তো এলিমেন্টাল করছেন, এটা করেন, আপনাকে আরো একটা দেখাবো তো, যেটা আপনার ইচ্ছা, বা ট্রাই করবেন যেটাই শিখেন ওটা যেন প্রো লেভেলে যান, বুঝতে পারছেন? বিল্ডার না, বিল্ডার আমি বলবো কোন দুইটা ভালো মতো শিখতে হবে, দুইটা আমি যেগুলো দেখাচ্ছি এগুলি প্রপোলার। আচ্ছা আমার এই সেকশনটা ডান, ঠিক আছে, আমি আর একটা সেকশন নেই, কি করতে হবে আবার একটু বলেন, ফার্স্টে কি করব, রো নিলাম, জাভাস্ক্রিপ্টের ক্লাসে যান নেই এখন। আচ্ছা আমি এই রোটাকে কয় ভাগে ভাগ করলাম, আচ্ছা এখন আমি চাচ্ছি এক পাশে ইমেজ থাকবে আর এক পাশে টেক্সট, দিব সবই দিব, আমি এখানে একটা আগে ইমেজ অ্যাড করি, এই ইমেজটাই নিলাম, ঠিক আছে, থাকলো। এবার এই পাশে আমি চাচ্ছি নর্মালি এগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে, মানে একটা ল্যান্ডিং পেজ কীভাবে বানাতে হয় ওটাই আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন?
আচ্ছা এটা মেনু থাকতেও পারে নাও থাকতে পারে ডিপেন্ডস ঠিক আছে আমার আরেকটা সেকশন ডান আমি আবার একটা রো নেই এবার এই রোটাকে আমি তিন ভাগ করলাম ঠিক আছে এখানে আমি নিব হোভার বক্স কোনটা বলে তো ভুলে গেছেন কি ও করলেন তো তারপরে হোভার বক্স হচ্ছে আমি ক্লিক যেমন এখানে মেবি আছে ওই যে উনি করছিল ফ্লিপ বক্স যেটাকে বলে এই যে মাউস ধরলাম চেঞ্জ হয়ে গেল বুঝতে পারছেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলো এগুলো আর দেখানো দরকার আছে কালার টেক্সট কিভাবে চেঞ্জ করতে হয় পারবেন না এগুলো করতে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ পারবেন তাই এলিমেন্টও পারতেন আগে থেকে এখন বায়ার যদি বলে যে আমার ভিজুয়ালি লাগবে তখন কি করবেন চেঞ্জ হয়েছে সেম এখন বায়ার বলছে আমার ভিজুয়ালি ফুল ওয়েবসাইট বানানো তুমি আমার এই ওয়েবসাইটটা ভিজুয়ালি করা আছে চেঞ্জ করে দাও তখন বাট বায়ার যদি বলে যে এলিমেন্টর এখন আজকে যেটা করতেছেন এটা ভিজুয়ালি আর এটা বিল্ডারের নাম হচ্ছে ডাব্লিউপি পেজ বেকারলি বিল্ডার এটাকে বলা হয় জেএস কম্পোজার ভিজুয়াল কম্পোজার পূর্বের নাম আপনার বিল্ডার সম্পর্কে আপনি জানলেন আপনি এলিমেন্টারও বানান নো প্রবলেম বাট আপনি বিল্ডারগুলো জানলেন পপুলার বিল্ডার আপনাকে যদি করতে হয় যেন আপনি করতে পারেন বুঝতে পারছেন ক্লায়েন্ট সাপোজ নন টেকনিক্যাল পার্সন কিছুই জানে না তার একটা ল্যান্ডিং পেজ লাগবে আপনি ডিজাইন করে দেন আপনার পছন্দের বিল্ডার বাট ক্লায়েন্ট টেকনিক্যাল পার্সন সে চাচ্ছে আপনাকে বলে দিচ্ছে এই বিল্ডার তখন এটা খুব পপুলার একটা বিল্ডার এবং এই বিল্ডার দিয়ে আপনি যে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এটার অনেক অ্যাড অন পাওয়া যায় বুঝতে পারছেন অ্যাড অন হচ্ছে এটার সাথে আরও সংশ্লিষ্ট প্লাগ ইন পাওয়া যায় ফিচার যেমন এলিমেন্টারের ফ্রি ভার্সনে কিন্তু তেমন ফিচার নেই প্রো ভার্সনে কিন্তু অনেক ফিচার এটার কিন্তু একটাই ভার্সন পেড অনেকগুলো ফিচার পাবেন সো দেখেন এই জিনিসটা বুঝতে পারছেন হোভার বক্স ভিতরেগুলো ডিজাইন করতে পারবেন না হ্যাঁ আর কি দেখাবো আপনাদের দাঁড়ান আর একটু দেখাই কিছু ডিফারেন্ট জিনিস দেখাই র এসটিএমএল হচ্ছে আপনি কোনো উইজেট পাচ্ছেন না বাট নিজের মতো করে কোড করে বসাতে চাচ্ছেন তখন র এসটিএমএল নিয়ে কোডটা এখানে লিখবেন সিএসএস বসায় দেবেন বুঝতে পারছেন মানে আপনার নিজের মতো ডিজাইন এখানে উইজেট দিয়ে করতে পারছেন না তখন র এসটিএমএল এসটিএমএল করতে বসা সাপোজ ফর্ম ডিজাইন করবেন র এসটিএমএল একটা অ্যাডমিন লগইন ফর্ম বানাইলে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন দেখাচ্ছি ওয়েট তাড়াহুড়া না অ্যাকোর্ডেশন এটা কি বলতে পারবেন ট্যাব আপনি যে ট্যাবে ক্লিক করবেন ওই ট্যাবের কন্টেন্ট দেখাবে বুঝতে পারছেন সো আমি সাপোজ ট্যাব ওয়ানে আসছি আমি এটা একটু এডিটে যাই এখানে আমি নাম দিতে পারি ইচ্ছা করলে ঠিক আছে দিলাম চেঞ্জেস দিলাম এই জিনিসটা আপনার কোন কাজে লাগতে পারে জানেন একটা গাড়ির ওয়েবসাইটে আমি জিনিসটা দিছিলাম এক একটা চারটা পাঁচটা গাড়ি এক যেটাতে ক্লিক করব ওই গাড়ির ফিচার করে দেয় তো নিলাম সাপোজ একটা টেক্সট ব্লক নিলাম হ্যাঁ করা যেতে পারে
তারপর এটার ভিতরে কিভাবে সেকশন নেব দেখেন, ভিতরে নেওয়ার কিন্তু কোনো ওয়ে নাই, আপনাকে বাইরে থেকে সাপোজ একটা বাটন অ্যাড করবেন, বাটন নিলাম, বাট এটা কিন্তু দেখেন বাটনটা কিন্তু বাইরে, সো আপনাকে এটাকে কি করতে হবে, ড্র্যাগ করে ধরে এনে ভিতরে নিতে হবে, ডিরেক্ট ভিতরে নেওয়ার অপশন নেই, ক্লিয়ার? হ্যাঁ, ভিতরে জাস্ট প্রথমে আমি একটা একটা কন্টেন্ট নিলাম, দেন বাকিগুলো আমি এখান থেকে অ্যাড করে দেন ড্র্যাগ করে ভিতরে নেব, তো সেমভাবে এটা বানাতে পারবেন না? হ্যাঁ, সবই পারবো মনে হয়, তো অ্যাসাইনমেন্টগুলো করলে আরও বুঝতেন, ঠিক না? কেন পারেন না বলেন, কোন জায়গায় কোন জায়গাটা পারতেছেন না? তাহলে সমস্যা, আসলেই সমস্যা, দেখেন চলে আসছে না? হ্যাঁ, উপরে না, এটা তো আলাদা একটা সেকশন, আপনি বলেন কিভাবে দিবেন, উপরে মার্জিন 10 পিক্সেল দিয়ে দিলে হবে না? রোতে এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফুল সেকশন। হ্যাঁ, আমি কি চাচ্ছি, ভিতর থেকে জায়গা নিবে, ডিজাইন অপশনে গেলাম, সিম্পলি কন্ট্রোল দিলাম, 40 ভিতর থেকে নিবে 40 পিক্সেল, সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিলাম, মানে এটা একটু নিচে নেমে আসবে তাই তো, রিলোড দিলাম, নিচে নেমে আসছে, আমি চারপাশে 40 পিক্সেল দিচ্ছি, দ্যাটস হোয়াই ডান থেকেও নেমে আসছে। এটার সাথে দেখেন ওটা নিজস্ব কিছু পিক্সেল ছিল, বুঝতে পারছেন? দেখেন আমার কিন্তু এটা চারপাশে কিন্তু হয়ে গেছে না, আমি এখন চাচ্ছি শুধু চারপাশে না, চারপাশে করার জন্য কি আমি বক্স কন্ট্রোল দিয়ে দিছি, আমি চাচ্ছি কোথায় কোথায়, উপরে আর সেভ চেঞ্জেস। মার্জিন পেডিং করা কি আপনাদের জন্য কোনো ব্যাপার? হ্যাঁ, এবার ঠিক আছে, এটা বলবো যারা শুধু ওয়ার্ডপ্রেসের কোর্স করতে আসছে, তারা অনেক কিছু বলে কেন মার্জিন কি প্যাডিং, তাদের জন্য এক্সট্রা ক্লাস নিতে হয়। আচ্ছা দেখেন, ট্যাবস দেখালাম, ট্যাবস হচ্ছে আর ট্যুর হচ্ছে পুরো সেম, ট্যাবস হচ্ছে ভার্টিক্যালি আর ট্যুর হচ্ছে এভাবে হরিজন্টালি, সো দুটাই সেম। আমরা এখানে অন্য একটা দেখাই, অ্যাকোর্ডেশন এবং ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আনসার সেম, প্লাসে ক্লিক করলে কন্টেন্ট দেখাবে, কন্টেন্টে ক্লিক করলে অফ হয়ে যাবে, কিভাবে দেখেন, এই যে এটা, এটা আর ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আনসার সেম, জাস্ট কি করব, এডিট সেকশনে যাব, হ্যাঁ ব্যাপার না হয়ে যাবে, আচ্ছা আজকে করতে দেবো, দেখে কতটুকু করতে পারেন, সবার ডেস্কটপে কি জ্যাম্প আছে? বুঝতেছেন, বুঝলে হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন আর যদি ছাড় দেন, ফ্রিল্যান্সিংয়ে সবাই ধরা খাবেন, বিলিভ মি সবাই ধরা খাবেন যদি এখন ছাড় দেন, যদি এই 9টা ক্লাস আর পরে যে 6টা ক্লাস যদি খুব মনোযোগ দিয়ে সব কিছু বাদ দিয়ে যদি ডাবল এফোর্ট দেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব শাইন করবেন, ডাবল এফোর্ট। আমি একটা পেজ দিব, আপনি বাসায় বসে 3টা করবেন, 2টা করবেন,
আগে আমি দেখতাম কি আমি দিতাম আগে কি ছিল পিএইচডির সময় আমি যেটুকু করতাম এটুকু করে নিয়ে আসতাম পরের দিন বাট এখানে কিন্তু উল্টাটা চাই আমি হ্যাঁ কি পিএইচডি যেগুলো আছে ওগুলো কনভার্ট করার ট্রাই করেন না স্টিকার বানাকে এটা করে আগে আমাকে দেখান কতটুকু করতে পারছেন আপনারা তো কাস্টম সিএসএসও করতে পারবেন যদি কোনোটা না মিলে এই কথাগুলো কে বলবে যে এইচটিএমএল সিএসএস জানা না সে এসে বলে কি ভাই আমি তো 100% করতে পারি না 90-90 হয় বাট আপনারা কিন্তু করতে পারবেন মানে একটা বাটন বানানো আপনার কাছে কোনো বিগ ডিল না হেডার পার্ট করতে পারতেছেন না তাহলে কি করতে হবে বলেন তো এলিমেন্টের একটা ফুল সেকশন নেবেন ফুল সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন এই ব্যাকগ্রাউন্ডের ইমেজে অ্যাড সেকশন করে মেনু অ্যাড করবেন বুঝতে পারছেন দেন কাস্টম সিএসএস এ ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপ্যারেন্ট করে দিবেন আর নর্মালি কি হয় জানেন পিএইচডিতে যখন আপনি ওয়ার্ডপ্রেস করবেন হেডার ফুটার থিম থেকে চায় আপনি ভিতরের অংশগুলো সেম করবেন বুঝতে পারছেন হেডার এবং ফুটার থিম থেকে আসবে অ্যাডভান্স যদি সেম টু সেম ওটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের কাজ থিম ডেভেলপমেন্ট কীভাবে করে ফার্স্ট একটা পিএইচডিকে এসটিএমএল এ কনভার্ট করে রাইট দেন আপনাকে থিমটা পুরা এসটিএমএল সিএসএস যে হুকে বসায় পিএইচপিতে হুকে বসে বসে পুরোটা করে ফার্স্টে মার্ক আপটা এক জায়গায় বসায় দেন এই সিএসএসটা হুকে বসা বসা করে তাহলে সেম টু সেম হয় আপনি তো বিল্ডার দিয়ে করবেন রাইট আচ্ছা সো এটুকু বুঝতে পারছেন আমি আর একটু দেখাই আপনাদের অলমোস্ট আমাদের এখানে অনেকগুলো হয়ে গেছে যেগুলো বাদ যাবে ওগুলো বাসায় ট্রাই করবেন এগুলো ট্রাই করার দরকার নেই র জাভা স্ক্রিপ্ট র এসটিএমএলটা করতে পারেন আপনি জানেন র এসটিএমএল বললাম কোনটা কোড বসাবেন দেখেন এই যে এসটিএমএল কোড ঠিক আছে ক্লাস দিবেন দেন এডিশনাল সিএসএস ওই সিএসএস করবেন এই যে দেখেন র এসটিএমএল হ্যাঁ আমি যদি এখানে দেখি পি ট্যাগে ক্লাস দিলাম প্যারা ঠিক আছে এবার আমি কি করব এখানে যা থাকে থাকবে এই ক্লাসটা প্যারা যে এটা নিয়ে আমি কই দিব কাস্টমাইজে যাব বাসাকে এলিমেন্ট ট্রাই করছেন কে কে আপনি কি দেখেন নাই ভিডিও দেখছেন মুভি ছাড়া রাখে এখানে প্রতিদিন তাহলে একটা দেখেন ক্লাসের নাম দিচ্ছেন কি প্যারা দিচ্ছেন না এখানে যাবেন সিএসএস করবেন বুঝতে পারছেন এখানে আমি একটা ক্লাস দিলাম এখানে গেলে সিএসএস ক্লিয়ার এই একটা সমস্যা যারা ওয়েব ডিজাইনার ওরা ওয়ার্ডপ্রেস তেমন একটা পছন্দ করে না হ্যাঁ ওয়ার্ডপ্রেস প্যারা দেখ যে একটা ওয়েব পেজ ডিজাইন করতে এসটিএমএল সিএসএস অনেক কষ্ট না যদি আমি ভালো মতো পেজ বিল্ডার সম্পর্কে জানি আমার ডিজাইন করতে কতক্ষণ লাগবে বলেন তো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে কতক্ষণ লাগে আমি যদি ভালো মতো দুইটা ওয়েবসাইট বানাই ঠিক না এটা আপনিও পারবেন আপনি দুইটা ওয়েবসাইট করেন ওয়ার্ডপ্রেসে আপনি বলতেছেন আপনি পিএইচডিতে সবচেয়ে ভালো স্টুডেন্ট আমার মনে হয় আপনারা দুজন ভালো কাজ করছেন তারপরে এখানে বলতে হয় আপনার কি অবস্থা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন কই প্র্যাকটিস করেন স্ক্রিনশট একটারও তো দেখলাম না রবিবার হচ্ছে আপনাদের ডেডলাইন ঠিক আছে সবাই ওয়ার্ডপ্রেসের রবিবারের ডেডলাইন
তিনটা অ্যাসাইনমেন্ট আজকেরটা সহ, ব্লগ, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও ওয়েবসাইট আর দুইটা পিএইচডি কনভার্ট করবেন। হ্যাঁ আপনি জমাইছেন, হ্যাঁ একটা স্টিক, স্টিকটা করবেন এটা দিয়ে ভিজুয়াল, আর পানা কেঁদে করবেন এলিমেন্টটা যতটুকু পারেন, 60% করেন তাও হবে। কেন পারফেক্ট পোর্টফোলিওটা করেন, আমি জাস্ট জানতে চাচ্ছি আপনি এলিমেন্টের কাজ পারেন কিনা, আমি দরকার হলে পোর্টফোলিও থিম দিয়ে দেবো আপনাকে, কি থিম লাগবে বলেন, কিনে দেবো সমস্যা নেই। হ্যাঁ খুবই ভালো হয়, আপনার নিজের ব্যাপারে ডিটেলস থাকলো, যেমন দেখেন এই এই জিনিসটা দেখেন, আপনি যে ব্যানারটা বানাইছেন না এই থিমে দিবেন। ওকে এই থিমটা দিব এক সপ্তাহ যদি এটাও কাস্টমাইজ করে নিয়ে আসেন। সাইকেলটা বাই ডিফল্ট থাকবে, এটা থিম থেকে আসছে। তারপর দেখেন এটা অফ করা যাবে, ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি আপনি ইমেজটা দিতে পারেন, সিভি ডাউনলোড লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিবেন, বুঝতে পারছেন, সিভি ডাউনলোড লিঙ্ক যদি আমি ওই যে আপনি যে ক্যানভাতে একটা দেখাইছিলেন, হ্যাঁ ওইরকম করে কোনো ফাইল অ্যাড করা যাবে, হ্যাঁ ওইটা কোন দিকে বেটার হবে, বেটার বা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্যানভা যে ডিজাইন করছেন যেটা ওটা দিতে পারেন, দেখেন ঠিক আছে পড়ায় আছে আপনার জন্য, আমি কিন্তু অলরেডি এটা একবারে স্ক্র্যাচ দেখে দেখাচ্ছি কীভাবে লিঙ্ক আপ করে, আমি চাচ্ছি কি থিম নিয়ে কাজ করবেন একটু পরে, আগে বেসিকটা ক্লিয়ার হোক কোন জায়গা থেকে কোন জিনিসটা আসছে, ঠিক আছে থিম পরে দেখাবো, একবার জিরো একটা পেজ যদি সেম টু সেম ডিজাইন করতে পারেন তাহলে আপনি অনেক বেসিকটা আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই থিম নিয়ে তো কাস্টমাইজ করার কোনো ব্যাপারে না, অ্যাবাউট মিতে গিয়ে এই কন্টেন্ট চেঞ্জ করার কোনো ডিল, বিগ ডিল, এগুলো চেঞ্জ করার কোনো বিগ ডিল, প্রোগ্রেস বার দেখাইছি না, তারপরে এই সার্ভিসে গিয়ে এই যে আইকন, টাইটেল, টেক্সট ব্লক আজকে যেগুলো করলাম চেঞ্জ করা কোনো ডিল, রেজুমিতে দেখেন এক্সপিরিয়েন্স আপাতত ব্ল্যাঙ্ক রাখেন, আমি অ্যাড করা দেবো সব কী কী লাগবে। তারপরে পিএইচডি টু বুট স্টেপের কাজ করছেন না, এখানে কী থাকবে ওয়াল ওয়ার্কে পিএইচডি টু বুট স্টেপ ক্লিক করলে যেন ওই কাজগুলো আসে, এখানে থাকবে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে দুইটা থাকবে, এখানে থাকবে বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, এখানে থাকবে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্সের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, টেস্টিমোনিয়াল কী থাকবে আপাতত লোকাল কোনো ক্লায়েন্ট তো নাই আপনাদের, কারণ নাম হ্যাঁ আমরা আপনারাই দিলেন, বা আমার কোনো ক্লায়েন্টের স্ক্রিনশট কেটে আমি আপনাদেরকে দেবো, ওগুলো অ্যাড করবেন, রিসেন্ট ব্লগে নিজের কিছু ব্লগ থাকলে লিখতে পারেন, এতদিন তো অনেক কিছু শিখছেন ওয়েব ডিজাইন, ওই ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু লিখতে পারেন, তারপরে কন্ট্যাক্ট ফর্ম সাজানো বানানোই আছে আপনার জন্য, ঠিক আছে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আমি একটা ফুল ক্লাস নিব, এভাবে না কীভাবে একবার স্ক্র্যাচ থেকে একটা কন্ট্যাক্ট ফর্ম বানাতে হয় যেটা কাজ করবে, সো এই থিমটা দিয়ে দিব আমি সমস্যা নেই, ওটার জন্য আপাতত আপনি আমার ওই পোর্টফোলিও ওয়েবসাইটটা বানান, থিমটাকে ভালো লাগছে, হ্যাঁ বানাইতে কয় মাস কি বলছেন বুঝে নেই, বানাতে পারবেন আপনি কিন্তু অলরেডি জানেন কোনটার সাথে, এখানে কি একটা ব্যানার নিতে হবে, দুইটা সেকশন নিতে হবে, ইমেজ অ্যাড করতে হবে, এখানে কি প্রোগ্রেস বার, এখানে কি আবার ওই যে তিনটা সেকশন করে করে নিব, কোনটা ক্যারোসেল স্লাইডার, এটা আপনার এলিমেন্টের আছে প্রো ভার্সনে দেখেন আছে বুঝছেন, দেখেন এটার দাম কত $44, পাঠাই দেন আমাকে আমি পাঠাই দেবো না, ঠিক আছে আচ্ছা আপনার সবাই মিলে টাকা উঠেন, ঠিক আছে যাওয়ার আগে একবার ভালো মতো টাকা পয়সা উঠেন, ট্রাক নিয়ে আসেন সব দিয়ে দেবো, এটা থিম থেকে আসছে, থিমের মাধ্যমে বাই ডিফল্ট করা, হ্যাঁ পারবেন চেক করতে হবে, অ্যাড অন চেক করতে হবে, আপনি আগে বেসিকটা ক্লিয়ার করেন,
এলিমেন্টের হাজারো অ্যাড অন আছে। আপনারা কি বাসায় গিয়ে কখনো এলিমেন্টের নলেজ আপনি কি প্রোটা অ্যাড করা আপনার? শোনেন, এলিমেন্টরের সম্পর্কে যদি ভালো মতো জানতে চান এলিমেন্টরের ডকুমেন্টসটা পড়তে হবে, বুঝতে পারছেন? যে এখানে যাবেন দেখেন কি কি করা সম্ভব, ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করবেন, কীভাবে একটা ব্লক ডিজাইন করবেন, স্টিকি হেডার কীভাবে, সব কিছু বলা আছে এখানে। ট্রাবল শিট করা আছে, গেটিং স্টার্টেড করা আছে, আরও যদি রিসোর্স চান আমি দিব। আচ্ছা, এবার আমরা যেটা করতেছিলাম ওটাতে যাই। করতে পারে, কত চাই টোটাল? টোটাল কত আসছে এক জিবি ডোমেন সহ হোস্টিং? নিতে পারেন। ডিএনএস ম্যানেজমেন্টটা নিতে পারেন, ইমেল রিড্রিক করা আর কি, আপনার নিজস্ব ইমেল থাকবে না, এগুলো বাই ডিফল্ট থাকে। যেমন আমি একটা আমার স্টুডেন্ট, আগের বছর স্টুডেন্ট যারা ছিল ওরা চাইছিল, ওরা আমি দিয়েছিলাম একজন থেকে, ওদের 2500 টাকা হচ্ছে 2 জিবি, 3 জিবি হচ্ছে 3000 টাকা ডোমেন সহ উইথ এসএসএল। এটা কি এসএসএল দিবে? তাহলে নিতে পারেন। হ্যাঁ, নিতে পারেন, বাট প্রবলেম হচ্ছে কি বাংলাদেশে যেগুলো ওগুলো ম্যাক্সিমাম শেয়ার্ড হয়, সো বাইরে থেকে কিনতে পারলে ভালো, মানে ব্যান্ডউইথ লেভেলটা কম থাকে। নিতে পারেন, সমস্যা নেই। কথা হচ্ছে আপনারা যেখান থেকে নেন ট্রাই করেন আর্লি নেওয়ার, নেক্সট ক্লাসের ভিতরের জন্য আমি আপনাদের লাইভ লিঙ্ক দেখতে পাই, বুঝতে পারছেন? তাহলে আমি প্রবলেমগুলো বের করতে পারি। সাবডোমেন হচ্ছে আমি যে এই যে একটা সাবডোমেন ক্রিয়েট করা দেখাই নাই গত ক্লাসে, হ্যাঁ, ওটা তো আনলিমিটেড থাকে। আর অ্যাড অন ডোমেন হচ্ছে আপনার হোস্টিং একটাই থাকবে, এখানে আপনি দুইটা, যেমন যেমন আমার এখানে দেখেন আমার কিন্তু দুইটা ডোমেন, একটা হচ্ছে কোডেক্স স্টেশন আর একটা আমার নিজের নামে, সো এটাকে অ্যাড অন ডোমেন বলে। এই যে দেখেন অ্যাড অন ডোমেন, আমি একটা তিনটা পর্যন্ত অ্যাড করতে পারবো একটা হোস্টিংয়ে। ডোমেন তো একটা রুট ডোমেন থাকবে, এটার সাথে অন্য তিনটা, মনে করেন আমার আরও দুইটা ব্র্যান্ডের জন্য দরকার, আমি এই একই হোস্টিংয়ে ইউজ করতে পারবো। নর্মাল আমি বলবো আপনারা 2-3 জিবি নিয়ে নেন, নিচে নিয়ে না, নিয়ে লাভ নেই। 1 জিবি থাকলে আপনি দুইটার বেশি ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না, ঠিক আছে? একটা ই কমার্স ওয়েবসাইটে 500 থেকে 1 জিবি চলে যাবে, 500 মেগাবাইট থেকে 1 জিবি। হ্যাঁ, 5টা ওয়েবসাইট তো লাগবে, সো এর জন্য 2-3 জিবি বেটার। আর 1 বছরের জন্য তো প্রবলেম কি, ইনভেস্ট করলেন একটু, কাজ পেলে এই টাকা উঠতে একটা কাজ যথেষ্ট। রোজার আগে ওরকম পড়াশোনা প্র্যাকটিস করেন, রোজার আগে দেখেন শপিং করতে পারেন কিনা বলেন।
ঈদ? আচ্ছা, ঈদের আগে, ঈদের আগেই বলছে। আপনার ফ্রিল্যান্সিং ক্লাস শেষ হবে কবে? ঈদ চলে যাবে, তাহলে বেস্ট অফ লাক বলেন, পেয়ে যেতে পারে। প্রথম কাজে জরুরি একটা $200 পেয়ে যান, আর কি লাগে? টাকা না, মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। সেই মোটিভেশনটা এক মাস পরে যদি আপনার পাঁচটা ওয়েবসাইট না থাকে, মোটিভেশন থাকবে না। তো এর জন্য আমি বারবার বলতেছি, মার্কেট প্লেসে কাজের অভাব নেই। ডিলেট করে নেই, যে ভালো দুইটা পিএইচডি টু বুট স্টেপ করতে পারবে, সে ওয়ার্ডপ্রেসে খুব শাইন করবে। আমি দেখাচ্ছি অনেক কিছুই, বাইরের অনেক পিকিউলিয়ার কাস্টমাইজেশন দরকার পড়বে, এবং যেটা শুধুমাত্র যে ভালো ওয়েব ডিজাইন পারে সেই পারবে। আমার ওয়ার্ডপ্রেসের ব্যাচের ওরাও কিন্তু এগুলো পারবে না, যেটা আপনারা পারবেন, রাইট? আপনি কাস্টম সিএসএস করতে পারবেন, এবং সিএসএস যে যত পারফেক্ট সে ওয়ার্ডপ্রেসে তত ভালো করবে, বুঝতে পারছেন? এবং ওয়ার্ডপ্রেসের বাদ প্রি রিকোয়েস্টিকে হচ্ছে ওয়েব ডিজাইন, অ্যাটলিস্ট দুইটা পিএইচডি টু ফুট স্টেপ থাকার মাস্ট। সো ফ্রিল্যান্সিং ক্লাসের আগে এই জিনিসগুলো, পাঁচটা ওয়েবসাইট আর দুইটা পিএইচডি টু ফুট স্টেপ ছাড়া যার থাকবে না, আমি এখান থেকে ডিলিট করে দেবো, ইভেন গ্রুপ থেকে আউট করে দেবো। আগে বলে দিলাম, এক মাস আগে বলে দিলাম, এটা ট্রু, গ্রুপ থেকে ডিলিট করে দেবো। ভিডিও তো পড়ার কথা, গ্রুপে থাকতে পারবেন না। বলেন, ট্রাই করছেন, হচ্ছে না কেন? আমাকে নিয়ে দেখান কোন জায়গাটা পারতেছেন না। আমি যেভাবে আপনাদের একটা বিল্ডার দেখাচ্ছি, এভাবে কেউ দেখাবে না, বুঝতে পারছেন? একবার ব্ল্যাঙ্ক একটা বিল্ডার কীভাবে ডিজাইন করে এত বেসিক থেকে কেউ দেখাবে না। ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করলে এনা, ওয়ার্ডপ্রেস ক্লাস শেষ। অনেকে এটাই মনে করে, বাট অনেক পিকুলিয়ার প্লাগইন আছে, আমি বলবো কোনটা কোনটা লাগবে। এপিআই নিয়েও কাজ আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই, এপিআই।